এক দৌড়ে নদিয়ার ফুলিয়া থেকে এর আগেও পৌঁছেছিলেন দীঘা দার্জিলিং সহ বিভিন্ন জায়গায়। এবার লম্বা দৌড়ে 2000 কিলোমিটার পথ অতিক্রান্ত করে কেদারনাথ। করোনা পরিস্থিতির মধ্যে সকলকে সুস্থ থাকার দাওয়াই হিসাবে ফিট ইন্ডিয়া মুভমেন্টের সবুজ ঘাসের উপর দৌড়ানোর বার্তা দেন দৌড়বাজ মাহি। মাহির ভালো নাম মহিতোষ ঘোষ। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া বুইচাই তার বাড়ি। তাকে দেখে সবুজ মাঠে দৌড়াতে আসা বন্ধুর সংখ্যা এখন বৃদ্ধি পেয়েছে অনেকটাই। শুধু বার্তা দেওয়া নয়, শিবনিবাস, নবদ্বীপ, তারকেশ্বর, দীঘা, দার্জিলিং এই রকম প্রায় এক ডজন দূরত্বের এলাকায় বারে বারে তিনি পরিবেশের বার্তা নিয়ে এক ছুটে পৌঁছে গেছেন নানান বার্তা নিয়ে। তবে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই তার চার সাইকেল বন্ধু সঙ্গ দিয়েছে তাকে। এবারে লম্বা দৌড়ের পালা। ওই চার সাইকেল বন্ধুকে সঙ্গে নিয়েই ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের মধ্যে দিয়ে 2000 কিলোমিটার পথ অতিক্রান্ত করে আগামী 28 আগস্ট কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব কর্মসূচির মধ্যেই তার এই যাত্রা। গত 15 আগস্ট শুভ রওনার ইচ্ছা থাকলেও পায়ে সামান্য চোট লাগার কারণে তা পিছিয়ে 28 তারিখ করেন। ইতিমধ্যে তিনি সমষ্টি উন্নয়ন আধিকারিক শান্তিপুর থানায় যাবতীয় কাগজপত্র কাজ সেরে ফেলেছেন। পরিবেশের বার্তা তো আছে। মাস্টার ডিগ্রি সমাপ্ত করার পর এই যুবকের প্রধান বার্তা, দৌড়েই সুস্থ রাখা যায় শরীরকে। আমার সাথে চারজন বন্ধু সাইকেল নিয়ে যাবে 28 তারিখ 28 আগস্ট বিকাল 4টায় ফুলিয়া শিক্ষানগরম মাঠ থেকে আমরা রওনা হব। কি প্রস্তুতি, মানে কিভাবে যাচ্ছ সেইভাবে আমাদের প্রশাসনিক দিক? প্রশাসনিক দিক বলতে আমরা কিছু বার্তা নিয়ে যাব, আর প্রশাসনকে জানিয়ে তো যাচ্ছে। হ্যাঁ, প্রশাসনকে জানিয়ে যাচ্ছি, ভিডিও স্যার, তারপরে পুলিশ স্টেশন, তারপরে ডিএম স্যার, সবাইকে জানিয়ে এবার যাচ্ছি। কত কিলোমিটার এটা দূরত্ব? 2000 কিলোমিটার। কোন রুট দিয়ে তোমরা এটা যাচ্ছ? ঝাড়খণ্ড হয়ে উত্তরপ্রদেশ হয়ে তোমার উত্তরাখণ্ড 2000 কিলোমিটার কেদারনাথ মন্দির পর্যন্ত যাবো। সঙ্গে কোনো মেডিকেল টিম যাচ্ছে? মেডিকেল টিম আছে, একজন আছে, একটা মেকারও আছে সাইকেল, আর দুটো বন্ধু আছে, মানে মানে মেকার না বলতে ওই টুকটাক পারে আর কি। জেলা প্রশাসন থেকে পারমিশন নেওয়া হয়েছে? হ্যাঁ নেওয়া হয়েছে। কি নাম? আমার নাম মাইতুল ঘোষ। এর আগে তো তুমি দার্জিলিং গেছো? হ্যাঁ দার্জিলিং গিয়েছি। আর কোথায় কোথায় গিয়েছিল? দার্জিলিং, দীঘা, তারকেশ্বর, নবদ্বীপ, সবই দৌড়ে? হ্যাঁ সবই দৌড়ে, শিমলিবাস, বাগদা বর্ডার, আরো অনেক জায়গায় গিয়েছি। এই এত দূরত্ব পৌঁছানোর জন্য মানে কোনো রকম সংশয় আছে কি? মানে সেরকম যে 2000 কিলোমিটার দৌড়ে যাওয়া? দৌড়ে প্র্যাকটিস করেছি, এবার প্র্যাকটিস করেছি জাস্ট ওই জন্য। এই মাঠেই তো প্র্যাকটিস করা হয় না? হ্যাঁ, শিক্ষানগরম মাঠেই প্র্যাকটিস করি, জাগরণের মাঠেও করি, শিক্ষানগরম মাঠে মেন করি। যারা এই সব মানে ইয়ং ছেলে মেয়ে, তাদের জন্য তোমার এই দৌড়ের কি বার্তা আছে? তাদের জন্য মানে যারা চাকরির জন্য খাটছে আর কি, আদার্স অ্যাথলেটিকের জন্য, তারা যাতে আর আরো ইম্প্রুভ হয়, দেশের জন্য আরো যাতে মেডেল আসে। সহযোগিতা বলতে এটা তো মাহি প্রথমবার নয়, ও আমাদের মাঠে একটা গৌরব বলতে গেলে, আমাদের ফুলিয়ার গৌরব, নদিয়ার গৌরব। তো যে প্রথম থেকে আমরা দেখতাম ও খুব সুন্দর দৌড়ায় এবং অনেকক্ষণ ধরে, দীর্ঘদিন ধরে, অনেক টাইম পর্যন্ত দৌড়াচ্ছে। তো এই যে ও প্রথমে গেল এখান থেকে আমাদের নবদ্বীপ থেকে শুরু করলো, তারপর তারকেশ্বর, তারপর দার্জিলিং থেকে ঘুরে আসলো। ওর যে বার্তা, যে ফিট ইন্ডিয়া যে মুভমেন্ট, এই সবাইকে যে এই করোনার পরিস্থিতিতে একটা যে ফিট থাকলে, মাঠে দৌড়ালে, শরীর চর্চা করলে যে সব ফিট থাকে, তার একটা বার্তা। এবং ওর মধ্যে আছে একটা পরিবেশের চিন্তা ভাবনা, যে গাছ লাগান। আমাদের মাঠে দেখবেন চারিদিক দিয়ে গাছ লাগানো আছে, এইসব এই গাছ লাগানোর একটা যে পরিবেশকে ঠিক রাখা, ওর সেই একটা বার্তা নিয়ে। এবং এই যে এবছর যে আমাদের যে স্বাধীনতা দিবসের অমৃত মহোৎসব শুরু হলো, তারই একটা বার্তা নিয়ে। আমাদের 15 আগস্ট থেকে তার যাওয়ার কথা ছিল, কিন্তু তার পায়ে সামান্য একটু চোটের কারণে সে যেতে পারেনি। কিন্তু আমরা মাঠ থেকে
আমাদের কানুদা আছে এবং আমাদের আরো সিনিয়র দাদারা আছেন, এবং সবাই মিলে ওকে আর্থিক দিক থেকে এবং মনের মনের যাতে বল বাড়ে সেদিক থেকে ওকে অনেকভাবে সাহায্য করা হচ্ছে। এবং আমাদের নিবেদন আমাদের ফুলিয়া নদিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের কাছে যে আমাদের এই ভাইটি যেন সঠিকভাবে যেতে পারে এবং সঠিকভাবে যেন বিভিন্ন জায়গায় গিয়ে প্রশাসনিক কিংবা ডাক্তারি কোনো হেল্প মেডিকেল কোনো হেল্প দরকার হলে সে যেন পায়, সেটা আমাদের কাছে মাঠ থেকে আবেদন থাকে। আমার নাম সুরজিৎ দাস, মলয় দে, রিপোর্ট টু টাইমস বাংলা।